আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 8ই ডিসেম্বর 2023 এলএলজি ইডি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এ বিষয় নিয়ে আমি এ টু জেড আলোচনা করব। আপনারা অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার রিপন এমটিভি চ্যানেলে যারা নতুন, যারা যে কোনো সরকারি এবং বেসরকারি চাকরি নিউজ পেতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি আমার চ্যানেলে নতুন নতুন নিয়োগের ভিডিও দিয়ে থাকি। এখানে পদের নাম কনস্ট্রাকশন, পদ সংখ্যা 4টি, বেতন 15 দিন প্রতি ব্যাচের জন্য 75,000 টাকা আইটি সহ, এবং প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, কমপক্ষে 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন, রাস্তা নির্মাণ তদারকি কাজে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এবং প্রশিক্ষক হিসাবে কাজ করার অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং ডেমোনস্ট্রেটর পদের জন্য পদ সংখ্যা 2টি, বেতন 25 দিনের প্রতি ব্যাচের জন্য 30,000 টাকা আইটি সহ, প্রয়োজন যোগ্যতা এসএসসি পাস, কমপক্ষে 3 বছরের পাকা সড়ক নির্মাণ কাজে মিস্ত্রি হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন, এবং রোলার ড্রাইভারের পদের জন্য পদ সংখ্যা 1টি, প্রতিদিন 650 টাকা, এবং এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং 10 টন রোলার চালানোর অভিজ্ঞতা সম্পন্ন, ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। অন্যান্য সুবিধা, প্রশিক্ষণ চলাকালীন সময় থাকা ও খাওয়া ব্যবস্থা থাকবে। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, এবং আবেদনের শেষ তারিখ 20শে ডিসেম্বর 2023-এ। আপনাদের যদি কোনো চিন্তা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।